বিনামূল্যে 10,000 অন্ধের দৃষ্টি ফেরানোর প্রত্যয় নিয়ে যশোরে শুরু হয়েছে ছানি অপারেশন ক্যাম্প। সকালে জেলার মনিরামপুরের বলিয়াঘাট মাধ্যমিক বিদ্যালয় মাঠে ক্যাম্পের উদ্বোধন করেন এমআরএ এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান অমলেন্দু মুখার্জি। এতে 70 জনের ছানি অপারেশন সহ শীতার্তদের মাঝে লেপ বিতরণ করা হয়। এভাবে পর্যায়ক্রমে পুরো জেলায় এই ক্যাম্প অনুষ্ঠিত হবে। বর্ণিল বৈচিত্র্যের সংস্কৃতি বাক্সময় স্লোগানে নেত্রকোনার কমলাকান্দায় গারোদের